যিনি প্রচুর কাজ করে গেছেন মানুষের অধিকার এবং কল্যাণ নিয়ে। শুধু দর্শক আসুন, আমরা দেখি মানুষটিকে। ডিটারমিনেশন এবং ডেডিকেশন, ইংরেজি এই পাঁচটি শব্দ ডি দিয়ে শুরু। এই বিষয়গুলি বাস্তবায়নের মাধ্যমে একটি মানুষ তার জীবনের নির্বাচিত লক্ষ্যে পৌঁছতে পারে। এই মতামত মনসুর আহমেদ চৌধুরীর। 1949 সালের 15 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন সিলেটের হবিগঞ্জে। মজিরুদ্দিন চৌধুরী এবং আতিয়া খাতুনের চার সন্তানের মধ্যে তৃতীয় মনসুর আহমেদ চৌধুরী 7 বছর বয়সে বল খেলতে গিয়ে চোখে আঘাত পান। এরপর ভুল চিকিৎসা তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। 1957 সালে রোটারি স্কুল ফর দ্য ব্লাইন্ড স্কুলের প্রথম প্রতিবন্ধী ছাত্র হিসেবে পড়াশোনা শুরু করেন। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে এমএ ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ জাতীয় অন্ধসঙ্গীর প্রাক্তন নির্বাহী অফিসার, বাংলাদেশ সংসদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের উপদেষ্টা, হেলেন ক্লেয়ার ইন্টারন্যাশনালের সাবেক উপদেষ্টা, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ট্রাস্টি সদস্য এবং জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, স্যার জন উইলসন স্কুলের সেক্রেটারি এবং অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী বোর্ড সদস্য মনসুর আহমেদ চৌধুরী। এছাড়াও জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার বিষয়ক কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক তিনি মনোনীত হয়ে জাতিসংঘের এই ট্রিটি পরিষদে সর্বোচ্চ ভোটে 2008 সালে 4 বছরের মেয়াদে নির্বাচিত হন, যা সারা বিশ্বে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল মর্যাদা বয়ে আনে। 1999 সালে তিনি প্রতিষ্ঠা করেন জীবন তরী নামে ভাসমান হাসপাতাল, যা নদী তীরবর্তী দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, প্রধানত দৃষ্টি পুনরুদ্ধার, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের চিকিৎসা করে থাকে। এটা পরিহার্য প্রতিবন্ধী রোধে 2002 সালে চুয়াঙ্গায় প্রতিষ্ঠা করেন ইম্প্যাক্ট হাসপাতাল এবং 2005 সালে মেহেরপুরে জীবমেলা নামে আরেকটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 2011 সালে তিনি রাগিব রাবেয়া 21 সম্মাননা পদক, 2005 সালে সিনিয়র অশোকা ফেলোশিপ অ্যাওয়ার্ড, 2004 সালে অতীশ বঙ্কর অ্যাওয়ার্ড এবং 1980 সালে রোটারি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন। মনসুর আহমেদ চৌধুরী মনে করেন প্রত্যেকটা মানুষের মনে সুখ দুঃখ থাকে, আঘাত বেদনার একটা বিষয় থাকে, তবে সেটা মোকাবেলা করতে হবে সাহস ও দৃঢ়তা দিয়ে। আমি ছোটবেলা থেকে মনে করেছিলাম যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বটে, তবে আত্মমর্যাদার সাথে মেয়ে থাকতে হলে আমাকে পরিশ্রম, সংগ্রাম করে সে বাধা অতিক্রম করতে হবে। আমি সেটা করতে পেরেছি। আমার জীবনে অনুপ্রেরণার সবচেয়ে বড় স্লোগান ছিল দৃঢ়তাই আমাকে আমার সফলতা অর্জনে সাহায্য করবে। ব্যক্তিগত জীবনে মনসুর আহমেদ চৌধুরী এক সন্তানের যুগ। সহধর্মিনী জেসমিন রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে 1995 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথের একটি গান তাঁর জীবনী শক্তির প্রধান উৎস বলে তিনি মনে করেন। শ্রীমণ্ডলী কিংবদন্তি সিঙ্গার প্যানেল আই সাহসিকতা পুরস্কার 2011-তে আজীবন সম্মাননা পেলেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেলেন জনাব মনসুর আহমেদ চৌধুরী। আমি জনাব মনসুর আহমেদ চৌধুরীকে মঞ্চে আসবার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবার জন্য। কেমন আছেন? আপনার সাথে অনেকদিন দেখা। আসুন, আপনি দাঁড়ান এখানে। আমি আবারও এবার সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালককে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মনসুর আহমেদ
চৌধুরী স্যার আপনাকে অভিনন্দন এবং আপনার কাছ থেকে দুটো কথা শুনছে। সর্বপ্রথমে বিজয়ের এই প্রথম সন্ধ্যায় বিজয় মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সিঙ্গার বাংলাদেশ এবং চ্যানেল আই এই সাহসী উদ্যোগের জন্য, প্রেরণামূলক উৎসাহ যা যোগাবে আমাদের এই দেশের নাগরিক যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। আজকের এই সন্ধ্যায় যে জুরি বোর্ড যে সম্মানে আমাকে সম্মানিত করলেন, আজীবন সম্মাননায় তার জন্য কৃতজ্ঞতা আমি তা গ্রহণ করছি। পরিশেষে আমি একই কথাই বলব, জীবনের 7 বছর বয়সে আমি দৃশ্যশক্তি হারিয়েছি, তারপরের এই দীর্ঘ 55 বছরের পরিক্রমায় আমি সবসময় মনে করি সাহস দৃঢ়চিত্ত এবং সাধনা যদি থাকে, একাগ্রতা থাকে, তাহলে কোনো বাধাই বাধা থাকে না, সেটা অতিক্রম করা যায়। আমি আহ্বান জানাবো আজকের এই সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার 44 বছরের এই প্রান্তে দাঁড়িয়ে আমাদের দেশে নানা রকমের সমস্যায় আমরা জর্জরিত আছি, সমাজের যে যেখানে আছি সেই স্থান থেকে আমরা যেন আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিঃস্বার্থভাবে সমাজের জন্য করে যেতে পারি। সমাজ আমাদেরকে অনেক দিয়েছে, এই সামাজিক দায়িত্ব আমাদের তার কিছু চলে আমাদের পরিশোধ করা উচিত। আমাদের সবাইকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মনসুর আহমেদ চৌধুরী, আপনি দাঁড়ান। আমি সেই সঙ্গে আপনাদের দুজনকেও থাকতে বলছি এবং আজকে আর অন্যান্য ক্যাটাগরিতে যারা পুরস্কার পেয়েছেন, সেরা হয়েছেন, তাদের আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবার জন্য। সেই সাথে দর্শক মন্ডলী, আপনাদের বলছি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং চ্যানেল আই যে পুরস্কারের প্রবর্তন করল 2011 সালে, এটি আগামী বছর অব্যাহত থাকবে। আপনারা যদি কেউ কখনো তেমন কিংবদন্তির খোঁজ পান অথবা নিজেরাই যদি মনে করেন যে আপনারা কিংবদন্তি হওয়ার যোগ্য, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আগামী বছর আমরা আবার আরো ব্যাপকভাবে, এটা চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন যে এবার শুধু 500 জন ছিল, আগামী বছর 16 কোটি মানুষের মধ্যে থেকে আমরা কিংবদন্তিদের এবার করব। ততদিন ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকেন, ধন্যবাদ। Thank you.